নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো হলো হাঁসের মাংস। তাহলে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এই যে আমার হাঁসের মাংস, দিয়ে দিচ্ছি আমি টক দই পরিমাণ মতো। টক দই দিয়ে এটা আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি কিছুটা কাঁচা তেল পরিমাণ মতো, দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে, মাখিয়ে নিয়েছি আমি। এবার এটা ঢাকা দিয়ে রাখবো। এবার আমি এই কাঁচা লঙ্কা গুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। আমার লঙ্কাগুলো শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। সর্ষের তেলে আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে আদা রসুন কেটে নিয়েছি আগের থাকতে, এগুলো আমি সব এখন বেটে নেব। আর এই লঙ্কাগুলো আমি বেটে নেব। যা হয়ে গেছে প্রায়, এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। বেটে রাখা আদা রসুন লঙ্কা পেস্ট, হলুদ,
লঙ্কা, এবার আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব তেজপাতা, তেজপাতাটা আমি কাঁচাই দিচ্ছি। ক্যামেরা অন না। মাখিয়ে রাখা মাংসটাও দিয়ে দেব। মাংসটা দিয়ে দিচ্ছি আমি, এবার ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব, ওই ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এটা আমি ঢাকনাটা তুলে নিলাম, কষানো আমার হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার পুরো রেডি, দিয়ে দিচ্ছি গরম মশলা সানরাইজের। হাঁসের মাংস আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।